Guys, welcome back to my channel. It's me, Aindrila Dashgupta, and welcome back to a new video. So, today is 5th tarikh, and you will know that today is Saraswati Pujo. But amader barite ei bochor, unfortunately, Saraswati Pujo hoto na prottek bochori hoy. Karon dida ar amar boro mashi khub shorir kharap. But then also, ma at the last moment chaini je ei bochor pujo na hok. Tai chotto korei pujo hocche, tai chotto thakur. সো এইটাই বলার ছিল এবার মা কি কি সব জোগাড় করেছে সেটা দেখিয়ে দিই তোমাদের সো চলো এটা হলো আমাদের সরস্বতী ঠাকুর মুখটা কি সুন্দর না হ্যাঁ আর এটা হচ্ছে ঘর যেটা মা বসিয়েছে ঠাকুর মশাই আসবেন এখনো আর এই আলপনাটা আমি দিয়েছি গাইস তোমরা জানিও আমি কিন্তু আলপনায় প্রফেশনাল নয় যেটুকুনি পেরেছি সেটুকুনি দিয়েছি আর এই সব হচ্ছে এই মন্ডা মিষ্টি তারপর ফল এসব আছে ফুল এবার পূজোর সময় তোমাদের দেখো মা তোমার কেমন লাগছে বলো ভালোই লাগছে শেষ মুহূর্তে এসে পূজোটা করতে পাচ্ছি এতদিনের পুজো বন্ধ হয়ে যেত সবাই একটু ভালো আছে হ্যাঁ আমার দিদা দাদুরও একটু শরীর খারাপ প্লাস মাসিরও খুব শরীর খারাপ তাই এবার পুজো হতো না কারণ মাকে এদিক ওদিক যেতে হচ্ছে বাট অ্যাট দ্য এন্ড মোমেন্টে মা বলেছে যে পুজোটা করবে তাই ছোট করে হচ্ছে সো নেক্সট ইয়ার হয়তো বড় করে পুজো হবে বড় ঠাকুর আসবে সো আর আমি শাড়ি পরবো একটু মা পুজো দেওয়ার পর মা শাড়ি পরিয়ে দেবে সব সেটাই দেখাবো আমরা যাব অনেক জায়গায় যাব দেখতেই পাচ্ছ তোমরা সবাই এই যে আর কে কে এসছে সেটাও দেখা চলে এসছে মাম্পু বল হাই বল হাই বল হ্যালো তোমরা ভালো আছো তোমরা ভালো আছো তুমি পুজো দিলে ভেজ কাটলেট করেছিল পুজো দিলে আরে ভেজ কাটলেট তুমি পুজো দিলে বলো হ্যাঁ ও হাতে খড়ি দিল আজকে এবার থেকে পড়াশোনা শুরু হবে এবারও পড়াশোনা করে ডাক্তার হবে অনেক কিছু হবে ও হ্যাঁ অনেক কিছু করবে সো পিছন থেকে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে বিকজ ওরা কথা বলেই যাচ্ছে আমাকে ব্লক করতে দেবে না আরও কারা কারা আছে সেটাও দেখাই আমি রেডি হইনি রেডি হবো দিদি রিয়া দিদি হ্যাঁ সবাইকে অ্যাডভান্স নো অ্যাডভান্স নয় সরস্বতী পূজোর শুভকামনা প্রীতি ও শুভেচ্ছা শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা হ্যাঁ এই যে ওর শাড়ি দেখতেই পাচ্ছ পিছন ঘুরে দেখিয়ে দিচ্ছে আমাদের রিয়া দিদি শাড়ি পরে সাজ রেডি হয়ে গেছে রিয়া দিদি আমার লাইটটা কি সুন্দর লাগে ফেমাস পিউ বৌদি উর্ফ পিউ দি যে আমাদের ফেমাস আগের ব্লগে বলেছিল লাইক সাবস্ক্রাইব বলো কিছু সবাইকে সরস্বতী পূজার অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা হ্যাঁ আর মাম্পু কিছু বলতে চায় বল মাম্পু বলো হ্যালো হ্যালো ঠিক আছে সবাইকে বলো সবাইকে হ্যাপি সরস্বতী পূজো হ্যাপি সরস্বতী পূজো গাইস আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ এই মেকআপ লুকটা করেছি আরও দেখাবো আর এই শাড়িটা বাট শাড়ির ক্লিপ আমি যখন যাব স্কুলে স্কুলের পুজোয় তখন দেখিয়ে দেবো আর আই গেস আমাকে ভালো লাগছে দেখতে আই এম রিয়েলি ফিলিং ভেরি ভেরি প্রিটি আর নেক্সট ওখানে গিয়ে দেখা হবে চলো বাই স্কুলে চলে এসছি এখন এবার আমার স্পেশাল ফ্রেন্ডস হ্যালো দিস ইজ শ্রেয়া জোরে বল জোরে হ্যালো দিস ইজ শ্রেয়া তো স্কুলে চলে এসছি আমরা বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে বল হ্যালো গাইস ইয়ে স্কুল হ্যাঁ
ये ऑडी है, ये मैदान है, ये हम है। So this is Priya. She is a big BTS fan. Along with her. So this is Priya. She is my school friend. कुछ बोलना चाहती है? She is like hi. এটা হচ্ছে আমার হেড ম্যাম। বলো। ভীষণ হ্যাপি যে দু বছর বাদে পুজো হয়েছে আর আমাদের বাচ্চারা সবাই আসতে পেরেছে। সো আই এম রিয়েলি ভেরি হ্যাপি। বাচ্চাগুলো আনন্দ করুক, খুব খুশি থাকুক, এরকম প্রতি বছর আসুক। সোনালী ম্যাম আমাদের ক্লাস 8 এর টিচার ছিল লাস্ট। খুব মিস করি ম্যামকে। বলো তুমি কিছু বলতে চাও? আই লাভ ইউ। থ্যাংক ইউ। দিস ইজ দিগ্বিজয়। দিস ইজ দেব। দিস ইজ অঙ্কন। And Gunjan. What about description? Abhe, script nahi hai kya? Script? We don't do scripted vlogs. No. We don't do scripted vlogs. Meko laga audience ko thoda scripted pasand. No. এটা হচ্ছে ঈশা দিদি, আমাদের সিনিয়র স্কুল সিনিয়র, অনেক বছর আগে পাস আউট করে গেছে, বাট তাও আজকে ফোকট মে খেতে এসেছে। আমি খেতে আসি। লুক এট হার, শি ইজ সো প্রিটি। লেন্সটা পড়েছে, ধার দেবে বলেছে। হ্যালো গাইস, সো এটা হচ্ছে নেক্সট ডে। আর আমি কালকে এসে খুব বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি রোদে ঘুরলেই আমার খুব শরীরটা খারাপ হয়ে যায়। তো কালকে সারাদিনই রোদে ঘোরাঘুরি হয়েছে, অনিয়ম হয়েছে, উপোস ছিল, তারপর খাওয়া দাওয়া, এসব অনেক কিছু করে শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো আমি এসে আর এন্ডিং আউট্রো করতে পারিনি। আই এম সো সরি ফর দ্যাট। আজকে আমি আউট্রো করছি। আই হোপ সো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমাদের টিচারদের সাথে, আমাদের জুনিয়রদের সাথে, এখনও স্কুলকে খুব মিস করি যে স্কুল যেতে পারি না। স্কুল লাইফ ইজ ওভার, সো খুব মিস করি আমি। তো আই হোপ সো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল নোটিফিকেশন বা বেল আইকন, ইউ ক্যান সে টু এভরি টাইম গেট নোটিফাইড ওয়েন এভার আই আপলোড আ ভিডিও। আর শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে এই ভিডিওটা। বাই।